নির্বৃতি প্রবন্ধ রচনার কন্টিনিউ পৃষ্ঠা পঁচাত্তর একটি শীতের সকাল শীতের একটি সকাল এসেছে কুয়াশার চাদর জড়িয়ে গায়ে জিরান কাঠের খেজুর বসে উত্তরে বাতাস বয় বঙ্গ প্রকৃতিতে প্রত্যেক ঋতু যেমন নিজস্বতা নিয়ে উপস্থিত হয় তেমন প্রত্যেক সকাল মানুষের কাছে ভিন্ন অভিজ্ঞতা এবং আনন্দের অভিব্যক্তি নিয়ে আসে একটি সকাল নতুন কথায় শোনানোর পরিতৃপ্ত নিয়ে আসে শীতকালের প্রত্যেকটি সকাল মাঝামাঝি হওয়ায় শীতের প্রকৃতি একটু উদাস নিঃস্ব রিক্ত সমস্ত শরীরে তার পাতা ঝরার আহ্বান শুষ্ক সতেজতা তার অঙ্গে নেই ধান কাটা হয়ে গেছে আর খেতে মাঠে পড়ে আছে ভাঙা ডিম সাপের খোলস নীল প্রতিদিনের মতো আজও কুয়াশা জড়ানো একটা সকাল দেখে কিন্তু অন্য দিনের তুলনায় তার অভিব্যক্তি একটু ভিন্ন চোখে ঘুমের আবেশ নিয়ে মার ডাকে বিছানা ছাড়ি দরজা জানলা বন্ধ তার উপর সব পর্দা টানা সেজন্য বেলা বোঝা যাচ্ছিল না কম্বলের গরম ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছিল না মার ইচ্ছে তাড়াতাড়ি উঠে পড়তে বসে কিন্তু আজ রবিবার হওয়ায় মনে মনে ঠিক করেছে একটু পরেই উঠব বাড়ির সামনে রাস্তা গাড়ি বাইক চলার আওয়াজ কানে আসে কনকনে ঠান্ডায় আলস্য পেয়ে বসেছে জানলাটা একটু খুলতেই ঠান্ডা বাতাস যেন ছুটে এলো সূর্য দেখা যাচ্ছে না কিন্তু রোদ যে উঠেছে তা বোঝা যাচ্ছে শীতের প্রকোপ এবার চোখে পড়ল ঘরের বাইরে বের হয়ে সামনের এ কটা কাক কি নিয়ে কলহে মতো। পাশে রাস্তায় কুকুরের চিৎকার শোনা যায় কুয়াশায় জড়িয়ে আছে আকাশ এর দিকে তাকানো যায় না কলঘরের ঘরের জল যেন বরফ হাতে রাখা যায় না মায়ের মধ্যে একটু গরম জল দিলে মুখ ধোয়ার পর্ব শেষ করে মন কেবল বলতে থাকে আজকের শীত এবং সকাল বেলাটা অন্য সকালের থেকে সম্পূর্ণ আলাদা পৃষ্ঠা ছিয়াত্তর কুয়াশার ঘনত্ব একটু পরে কমতে থাকে উত্তরের বাতাস তীব্র আজ খাটের উপর বসে চাদর সোয়েটারে ঢেকে রেখেছি নিজেকে এর মধ্যে মা চা নিয়ে আসে গরম চা শরীরটাকে একটু শান্তি দেয় ঠান্ডায় বুকের ভেতরটা কাঁপতে থাকে মা বললেন এখন শীতকাতুরে এমন শীতকাতুরে দেখিনি বাবা ইচ্ছে সত্ত্বেও বই খাতা আনার উৎসাহ নেই একটা কাক পাশের আম গাছে বসে ভীষণ চিৎকার করছে বাড়ির পোষা বেড়াল পাপোষে শরীর জমিয়ে শুয়ে মনে হলো বাইরেটা একবার দেখে আসি কাউকে কিছু না বলে দরজা খুলে রাস্তায় দেখতে পাই একদল উৎসাহী চড়ুই ভাতি করার জন্য বাসের মধ্যে কলরব করছে মনটা মুহূর্তে এ কেমন অস্থির হয় ইচ্ছে করে বেরিয়ে পড়ি কুয়াশার ঘ্রাণ শরীরের মেখে নিয়ে খুব তাড়াতাড়ি ছাদে উঠে যাই দেখতে পাই অজস্র গোলাপ চন্দ্রমল্লিকা গাঁদা ডালিয়া জিনিয়া ফুলে ভরেছে সকাল শিশির পড়েছে পাপড়িতে হাত ছুঁয়ে শিশিরের গন্ধ নিতে থাকি গোলাপের মুগ্ধ গন্ধে মন প্রাণ ভরে যায় রাস্তায় সবজি বোঝাই ভ্যান গাড়ি চলেছে বাজারের দিকে আজকের সকাল ভিন্ন রূপের বৈভাবে আমাকে বিভোর করে চারিদিকে রুক্ষ প্রকৃতির জড়ত্ব নেই মনে মনে ভাবি গ্রামের এক একটি চিত্র আমার মামার বাড়ি বর্ধমান এমন সময় খেজুর রস বিক্রেতা দরজায় আসে গ্রামের প্রত্যেক বাড়িতে এ সময় ধানের গোলা তৈরির ব্যস্ততা মনে পড়ে খেজুর রসের ভিয়ান থেকে এক অদ্ভুত গন্ধ বাতাসে লেগে থাকে কেন আজকের সেই থাকি ডাকশনী সবজি বিক্রেতার শহর এবং গ্রামের শীতের সকাল দেখার যে সৌভাগ্য তা অনেকেরই নেই এই জন্য আমি বেশ গর্বিত ধীরে ধীরে ছাদ থেকে নেমে কাগজ নিয়ে বসি মা বললে আজকের শীতে দাঁতে দাঁত লেগে যাচ্ছে বাবা মাথায় চাদর টেনে দু হাতে ব্যাগ নিয়ে বাড়ি ফেরে সবজিগুলো উঁকি দিচ্ছে মনে হচ্ছে এমন সবজি কোথায় জন্মায় লাউ ফুলকপি বাঁধাকপি পালং সবুজের সমারোহে আচ্ছন্ন যেন শহরেও যে এই সময় কম যায় না তা বোঝা যায় কুয়াশা সরতে চায় না সূর্যের দেখা নেই কেমন জড়িয়ে থাকা নিস্তব্ধতা সকালকে আরও বিষণ্ন করে দেখতে পাই শীতের সকালের ঐশ্বর্য যা মনকে আচ্ছন্নও করে আজকের শীতের সকাল বিচিত্র অনুভূতি সঞ্চারিত করে পাতা ঝরে পড়া কুয়াশায় জড়ানো সকালের দিকে তাকিয়ে মন উদাস হয় শীতকে এ সময় বাউলের মতো নিরুদ্দেশ যাত্রার পথিক মনে হয় শুনতে পাই চিরপরিচিত গানের কলি খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায় কারো কাছে শীত তার এবং নিঃস্ব পরিবেশ এর ঋতু কিন্তু মনে হয় কুয়াশার আস্তরণ যতদিন প্রকৃতিতে থাকে ততদিন গ্রাম এবং শহরের প্রকৃতি যেন হয়ে থাকে। কিন্তু গ্রাম এবং শহরে যাদের গরম পোশাক কিংবা কম্বল নেই তারা ভীষণ কষ্টে আছে এই কথা ভেবে বেদনা অনুভব করি মনে পড়ে গতকাল রাতে বাড়ি ফেরার সময় দেখেছি রাস্তার পাশে বৃদ্ধ বৃদ্ধারা শিশু শিশুর আগুনের তাপ নেওয়ার আকুতি এই ভাবনা কাতর করে সকাল তখন কুয়াশা সরিয়ে সূর্যের রঙে মিশে গেছে পৃষ্ঠা একটি নির্জন দুপুর নির্জনতায় পা ফেলে আসে দুপুর বেলা চারিদিকে তার উদাস আহ্বান সময়ের সাথে খেলা প্রত্যেক ঋতু তার নিজস্বতা নিয়ে রূপের আধারে বর্ণময় হয়ে থাকে একটা দিন মানুষের কাছে নতুন আনন্দ অভিব্যক্তি আনে প্রত্যেক সকাল তার ভিন্ন তাই সমৃদ্ধ সমস্ত দিনের মধ্যে গ্রীষ্মের একটি নির্জন দ্বীপ্রহর চিত্তকে আচ্ছন্ন করে সকাল থেকে সবার মধ্যে ব্যস্ততা স্কুল কলেজ যাওয়া অফিসের ভাবনা রান্নাঘরের কর্মতৎপরতা অস্বীকার করা যায় না কর্মচঞ্চলতার মধ্যে মানুষকে আবদ্ধ থাকতে হয় গ্রীষ্মের ছুটি শুরু হলে প্রত্যেকটা দুপুর খুব পরিতৃপ্তি গভীর মগ্নতায় দুপুর অতিবাহিত হয় প্রকৃতিতে তখন নিস্তব্ধতার সাজানো ছবি বাবা মা বের হয়ে গেলে একা একা গল্পের বই ছবি আঁকা নিয়ে দুপুর কাটাই সকালটা দ্রুত রোদের তারায় দুপুরে পৌঁছয় গরম প্রকৃতিতে ক্রমাগত বাড়ছে সংবাদপত্রে টিভিতে প্রতিদিনের সংবাদে গরমে মৃত্যুর সংখ্যা জানতে পারি কেবল পশ্চিমবঙ্গে নয় ভারতের বিভিন্ন প্রান্তে তাপের দহন মানুষকে দগ্ধ করে দিচ্ছে এমন ভয়ঙ্কর একটা দুপুর গ্রামে এবং শহরে ভিন্ন ভিন্ন গ্রামে মাঠের দিকে তাকালে মনে হয় ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে এমন প্রকৃতির দিকে তাকালে মাথা ঝিমঝিম করে সমস্ত শরীর জুড়ে ক্লান্তির ঘাম প্রত্যেককে দেয় শহরের জীবনে এমন ভয়ঙ্কর একটা দুপুর ভীষণ ক্লান্ত করে বড় ফলা কিংবা ফেরিওয়ালা হেঁকে যায় দূরে কোথাও ঘুঘুর কিংবা ডাহুকের ডাক শোনা যায় নাগরিক জীবনে দুপুর খুব একাপ কেবলমাত্র সময় কাটে বই পড়ে কিন্তু কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থাকে না রবিবার বা অন্য দিনের ছুটির ছুটির দিনের দুপুর বিশিষ্টতা আনে না কিন্তু গ্রীষ্মের প্রত্যেকটি দুপুর সকলকে ভিন্ন আনন্দ দেয় স্কুলের পড়া নিয়ে বসে যাই ফাঁকা বাড়িতে একা অঙ্ক নিয়ে ব্যস্ত থেকে পাখার শব্দ শুনি আর ঘড়ির দিকে তাকাই এ সময় ঘরটা ভয়ঙ্কর হয়ে ওঠে মনে ভাবি একা থাকার জন্য এমন অস্থিরতা ঘরের বাইরে জানলার পাশে চড়াইয়ের কেচির একটা ঘুঘু এক টানা ডাকে এমন নির্জনতা ভালো লাগে এবং নিস্তব্ধতার কাছে আত্মসমর্পণ করে শান্ত হয়ে যায় একা একা থাকার মধ্যে যে সুখ তা আর কারো পাওয়া হয় না বলে আক্ষেপ হয় জানলা খুলে আকাশে চোখ রাখি একটা চিল একান্ত আপন হয়ে উড়ছে আর মাঝে মাঝে আরতিতে চিৎকার করছে এই চিৎকার কষ্ট দেয় মনে হয় চিলটি ভীষণ একা আর চারিদিকে তার ভীষণ অন্ধকারের আবরণ প্রত্যেক দুপুরের মতো আজকের দুপুর একেবারে আলাদা নির্জনতা ক্রমশ বাড়লে সামান্য শব্দ ডাক শোনা যায় নিঝু মধ্যাহ্নকালে অলসভাবে স্বপ্নজাল রচিত হয় একটা ঘড়ির মধ্যে কাটে কেমন শান্ত পরিবেশ চারদিককে আচ্ছন্ন করে রাখে গরমের তীব্রতা আরো বেড়ে যায় কোনো দিকে তার প্রশান্তি নেই বরং দুপুরের নিস্তব্ধতা কেমন আড়ষ্ট করে তোলে প্রকৃতি নিতান্ত কষ্টের মধ্যে পিপাসা কাতর হয় আর পাওয়া পায়রা আওয়াজ তোলে ওইদিকে তাকিয়ে সময় কাটে খাঁচার পাখিটা ডাকতে ভুলে যায় মনে হয় পুড়ে খাক হচ্ছে বিশ্ব আজকের দুপুরটা যেন এসেছে সব কিছুকে পুড়িয়ে নিঃশেষ করে দিতে সে যেন থামবে না প্রকৃতি যতক্ষণ না পুড়ছে অঙ্ক শেষ হয় ছবি আঁকতে বসি কিন্তু ঘড়ির শব্দ তুলে জানিয়ে দেয় এখন দুটো বিকেলের জন্য অপেক্ষা করে শুয়ে কাগজ পড়ি চোখ যায় গরমের বলি চারজন নির্জনতা বাড়তে থাকে কিন্তু বাড়ির পাশে আম গাছে হনুমানের উৎপাতে সমস্ত নিস্তব্ধতা খান খান হয়ে ভাঙে আর কাকেরা চিৎকার করে দুপুরকে নিশ্চিন্ন করে এ সময় ভীষণ একা ভীষণ একা দুপুরের বিষণ্ণতা বাড়ে পৃষ্ঠা আটাত্তর সাম্প্রতিক ঘটনা ধ্বংসের কোলে নেপাল প্রকৃতির রোষ পড়েছে যখন ধ্বংস নিশ্চিত যেন আকাশে বাতাসে আরতি ভীষণ বিজ্ঞানকে সদা মেনো বিশ্ব সৃষ্টির আদি পর্বে বৃহৎ ভূমিকণ্ড জল এবং কাদায় পূর্ণ ছিল ধীরে ধীরে সময়ের সূত্রে প্রাণীর সম্ভাবনা দেখা দিয়েছে অনেক পরবর্তীকালে এসেছে কীটপতঙ্গ প্রাণীকুল এবং নানা বিবর্তনের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে মানুষ মাছার প্রয়োজনে অরণ্যের ফলমূল জলের মাছ ইত্যাদি আহার করেছে শীত এবং নানা প্রাকৃতিক বিপদ থেকে বাঁচতে ঘি গাছের লতাপাতা বাকুল ব্যবহার করেছে এবং বাস করার জন্য প্রাকৃতিক গুহা গাছের কোটর কিংবা গাছের ওপর রে স্থান করে নিয়েছে সে সময়ে বন্য আদিম মানুষ হিংস্র এবং শক্তি দিয়ে সব কিছু গ্রাস করতে চেয়ে প্রকৃতির সঙ্গে সংঘাত করেছে অরণ্য সম্পদ নষ্ট করে সভ্যতার জয়ধ্বজা উড়িয়েছে চারিদিকে তার অহংকারী অবস্থান প্রাধান্য পেয়েছে কিন্তু মানুষ তার পরিণাম সম্বন্ধে বুঝে উঠতে পারেনি নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করে আপন অহংকারের মত্ত থেকে গগনচম্বী অট্টালিকা চিমনি তৈরি করে প্রকৃতির সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে যার ফলশ্রুতিতে তৈরি হয়েছে ধ্বংসাত্মক রূপ এর ফলে সাম্প্রতিককালে ঘটে নেপালের ভূমিকম্পের উন্মাদ প্রলয় লীলা দু হাজার পনেরো সালের পঁচিশে এপ্রিল বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড নেপালের রাজধানীর কাঠমান্ডু থেকে কিছু দূরে পোখরা অঞ্চলের ভূমিগর্ভের পনেরো কিলোমিটার দূরত্বে এই ভয়াবহ ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্প লিখে যন্ত্রে মাপা হয় হয় স্কেলে এর তীব্রতা ছিল সাত পয়েন্ট আট ডিগ্রি এরপর ছাব্বিশে এপ্রিল বেলা বারোটা চুয়ান্ন মিনিটে আবার কম্পন অনুভূত হয় এবং রিক্টস্কেলে এর তীব্রতা ধরা পড়ে ছয় পয়েন্ট সাত ডিগ্রি আবার বারোই মে কম্পন হয় তখন এর তীব্রতা ছিল সাত পয়েন্ট তিন ডিগ্রি ভূমিকম্পের ভীষণতায় সমগ্র নেপাল কেঁপে ওঠে এবং ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষ কিছু বোঝার আগেই চোখের সামনে ঘরবাড়ি দুলতে থাকে ভীত মানুষ খোলা জায়গায় বের হয়ে আসে কিন্তু যারা কিছু বোঝেনি তারা ধ্বংসস্তূপের মধ্যে নিশ্চিন্ন হয়ে যান ভূমিকম্পের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক নানা কারণ আছে পাতের সঞ্চরণ ভূপৃষ্ঠের সংকোচন আগ্নেয় অগ্নুৎপাত শিলাচ্যুতি পার্বত্য ধস হিমানি সম্প্রপাত ভঙ্গিল পর্বতের উত্থান উল্কাপাত ইত্যাদি নেপালের ভয়াবহ ধ্বংস লীলার পিছনে কাজ করেছে পাতের সঞ্চরণ পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী দুটি পাত পরস্পরের অভিমুখে চলে এলে বা পরস্পর থেকে দূরে চলে গেলে বা পাশাপাশি ঘষা খেলে ভূমিকম্পের উৎপত্তি হয় পৃষ্ঠা উনআশি এই পাহাড় রাষ্ট্রের ভূ অভ্যন্তরে পাতের সঞ্চরণ মানো তার কারণে ভূমিকম্প হয়েছে বলে ভূবিজ্ঞানীদের ধারণা এমন ভয়ঙ্কর অবস্থা সাম্প্রতিককালে ঘটেনি বলে দাবি করা হয়েছে উনিশশো সালে শক্তিশালী এ সান ফ্রান্সিসকো শহর প্রায় ধ্বংস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অনুরূপ এই পাহাড় দেশেও ধ্বংসলীলা জীবনকে স্তূপের গভীরে নিবজ্ঞিত করে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয় সেভাবেই এখানেও প্রাকৃতিক কারণেই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল ভয়াবহ ভূকম্পে রাজধানী শহর কাঠমান্ডু বক্তারপুর সর্বাপেক্ষা ক্ষতির কবলে পড়ে লামঝুং জেলার বিস্তীর্ণ অঞ্চলের ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে এই ভূকম্পনকে গোর্খা ভূ ভূমিকম্প বলা হয় বড় বড় বাড়ি প্রাসাদ প্রাচীন সৌথ স্থাপত্য ভাস্কর্য ধ্বংস হয়ে যায় আকাশে বাতাসে শোনা যায় স্বজন হারানোর আর্তনাদ এই ভয়ঙ্কর অভাবনীয় ক্ষতি নেপাল রাষ্ট্রকে নিঃশেষে গ্রাস করেছে সমস্ত প্রাচীন ঐতিহ্য দর্শনীয় স্থান সর্বাংশে নিশ্চিন্ন হয়েছে এবং মানুষের অসহায় আর্তি এবং কান্নায় দিগন্ত আর্তিময় হয়েছে জানা যায় প্রায় ন হাজার মানুষ মারা গেছেন এবং আহতের সংখ্যা দশ হাজারের বেশি প্রকৃতির রুদ্র থাবা পাহাড়কে ধ্বংস করে দিলে প্রতিবেশী দেশ ভারতবর্ষ সঙ্গে সঙ্গে ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়ে ভারত সরকারের উদ্যোগ এ সেনাবাহিনীর জওয়ানরা তৎপরতার সঙ্গে মৃতদেহ যেমন উদ্ধার করেন তেমন আহত অসুস্থ চাপা পড়া মানুষকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছন কাউকে ত্রাণ শিবিরে থাকার ব্যবস্থা করেন বিশ্বের সমস্ত দেশ এই মারণ পর সাহায্যের জন্য খাবার জল চিকিৎসা চিকিৎসক ঔষধ পোশাক নিত্য প্রয়োজনীয় দ্রব্য শিশু খাদ্য পাঠিয়ে সেবার ভূমিকা তথা মানবিকতাকে স্বীকৃতি দান করেন এর থেকে বোঝা যায় যতই আমরা আতঙ্কিত হই যুদ্ধের কথা ভেবে বিশ্বব্যাপী এখনও মানবিকতা ধ্বংস হয়নি পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ হলেও মানুষ পৃথিবীর অসুস্থ কাছেই ঋণী বিধ্বংসী বিরাট অঞ্চল জুড়ে যে বিপুল ক্ষয়ক্ষতি হয় তার অচিরেই প্রশমিত হবে না কিন্তু তৎপরতার মধ্য দিয়ে এই দেশ আবার বৃহতের দিশা পাবে প্রকৃতির রুদ্র রোষ দেখেও মানুষ নির্বিকার ধ্বংস যখন অনিবার্য মৃত্যুর ভীষণতা আরতি হাহাকার যখন আকাশ বাতাসকে কাতর করে তোলে তখন মানুষকে উপলব্ধি করতে হবে প্রকৃতি দূষণ সভ্যতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয় বর্তমানে নেপাল জুড়ে ধ্বংস এবং মৃত্যুর বেদনা কিন্তু স্বজন হারানোর কষ্ট নিয়ে নেপালকে আবার উন্নত হতে হবে সব হাহাকারে কে সরিয়ে পাহাড় রাষ্ট্রকে নতুন রূপে সাজাতে হবে গড়ে তুলতে হবে সভ্যতার ধ্বংসকে সরিয়ে নতুন দেশ অস্থিরতা কান্না বিশ্বাসের সঙ্গে দূরীভূত করে নেপালের অধিবাসীদের আত্মবিশ্বাসী হতে হবে এবং অঙ্গীকার করতে হবে ধ্বংসস্তূপের মধ্যে গড়ে তুলতে হবে নতুন আলোর দেশ পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পর পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ এটা জেনে নেপালের মানুষকে মাথা তুলে দাঁড়াতে হবে এবং ধ্বংসস্তূপের মধ্যে গড়ে উঠবে ইমারত এবং মানবমৈত্রে একটি ভয়াবহ পরবর্তী প্রবন্ধ একটি ভয়াবহ ও দুর্ঘটনা আগুনের রোষে পুড়ছে গৃহ দগ্ধ হচ্ছে সময় চারিদিকে আজ আর্তরব পৃথিবী বিসময় এক ভীষণ আধার ঘিরে আছে যুগ জীবনকে ক্রমাগত ক্ষয় বিপন্নতা ধ্বংস রক্ত বিসর্জন এবং অমানবিকতার উন্মাদ মনোভাব প্রত্যক্ষ হচ্ছে যার ফলশ্রুতিতে তিমির বিনাশী বিশ্ব আকস্মিকভাবে তিমের বিলাসী হয়ে উঠেছে সাম্প্রতিক কালে নিয়ত প্রত্যক্ষ হয় শহর শহরতলী কিংবা গ্রাম জীবনের ভয়াবহ অগ্নিকাণ্ড অপরিণামদর্শী মানুষ সত্য থেকে বঞ্চিত হয়ে ধ্বংসাত্মক জীবনের কাছে আত্মসমর্পণ করে বসে আছে প্রাত্যহিক জীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে সুখ দুঃখ আনন্দ বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি এবং এর মধ্যে ব্যক্তি জীবন অন্বেষণ করে পরিতৃপ্তি কখনো কখনো মানুষ উপলব্ধি করে না তার জীবনের কত না ক্ষতি হয়ে যায় মুহূর্তের ভ্রান্তিতে পৃষ্ঠা আসে যাকে অতিক্রম করা যায় না প্রতিদিনের সংবাদপত্রে টিভিতে বা নানা গণ্যমান গণমাধ্যমে ভয়াবহ দুর্ঘটনার মাধ্যম সংবাদ পাওয়া যায় এর পরিণাম যে কতটা ভয়াবহ এবং বেদনাদায়ক তা বলার অপেক্ষা রাখে না ভয়ঙ্কর গ্রীষ্মের এক দুপুরে গ্রামের মানুষ যখন বিশ্রামরত তখন কোথা থেকে ছুটে এসেছিল অগ্নিস্ফুলিঙ্গ যার জন্য পাড়ার এক গৃহস্থের চালাঘরে চাল অর্থাৎ ছাউনিতে আগুন ধরে যায় ভীষণ গরম এ খড়ের চাউনি সম্পূর্ণ দাহ্য পদার্থ হয়েছিল হঠাৎ আগুন এসে মুহূর্তে যত গৃহে পরিণত হয় এবং দেখতে দেখতে দাবানল তৈরি করে দু একজনের চিৎকার এ ঘুমন্ত পুরীর নিদ্রা ভাঙে অহল্লা ঘুম কাটিয়ে মানুষ যেন তাৎক্ষণিক জেগে ওঠা জেগে ওঠে আর্তরব ধ্বনিতে হয় গ্রামের আর্তরব ধ্বনিত হয় গ্রামের সর্বত্র দেখতে দেখতে লেলিহান শিখা তার ক্রোধ বর্ষণ করে একের পর এক বাড়িকে গ্রাস করে মাটির মাঠকোটা বাড়ি থেকে গোশালা বা গোয়াল ঘর সদর বাড়ি এমনকি মন্দির পর্যন্ত আগুনের গ্রাসে জ্বলছে মানুষের কান্না ভয়ঙ্কর আত্মীতে পৃথিবী তখন কাতর এবং কান্নার বেদনা যেন আকাশ বাতাস ছড়িয়ে যায় আগুনের ভীষণতার কাছে মানুষকে বড় অসহায় মনে হয় ফোন যায় থানায় দমকলে শহর থেকে দূরে গ্রাম কিন্তু ভীষণতর কথা ভেবে দমকল আসে পাশের পুকুর থেকে দমকল বসিয়ে ছেটানো হয় তা তুলনায় এত কম হওয়ায় সরকারি ব্যবস্থার চাওয়া হয় আগুন যেন দাবানল তৈরি করেছে অসহায় মানুষ যতটুকু পারে জিনিসপত্র টাকা পয়সা বই খাতা সার্টিফিকেট সরকারি পাট্টা ইত্যাদি বের করার ব্যাপারে প্রাণান্ত শ্রম দেয় বালতি এবং অন্যান্য অন্যান্য পাত্রে সামান্য জল তোলা হয় কিন্তু তার স্বল্প মুহূর্তে অগ্নি দেবতা গ্রাস করে নেয় দমকল বিভাগের দুটি ইঞ্জিন এসে কাজ শুরু করলে আগুনের তীব্রতা কিছু কমে আরতিতে কান্নায় হাহাকারে আকাশ বাতাস বিস্ময় কি কার সংবাদ নেয় কে কাকে রক্ষার হাত বাড়িয়েছে তা জানার বোঝার চেষ্টা সামাজিক কলঙ্ককে প্রকট করে আগুন তার দাহিকা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অন্যদিকে মানুষ প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধ পরিকর কোনোভাবেই ভয়ানক বিপদের কাছে তারা পরাজিত হতে জানে না ভয়াবহ দুর্ঘটনায় গ্রামের কুড়িটি পরিবারের সর্বনাশ সূচিত হয়েছে জিনিসপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র কেউ কেউ রক্ষা করতে পারেননি এই দুর্ঘটনার ভয়াবহতার কথা চিন্তা করে গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতৃত্ব দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ধ্বংসস্তূপ সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং বিপন্ন মানুষের সাহায্যার্থে রান্না করা খাবার ত্রিপল পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে এ ব্যাপারে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গ্রামে গিয়ে সাহায্য করা হয় এবং আপাতত কয়েকটি দিন দুবেলা আহারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয় মানবিক দিক থেকে সাহায্যের জন্য রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত হন স্থানীয় বিধায়ক নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন এবং দুর্গতদের পাশে দাঁড়িয়ে আহতদের হাসপাতালে পাঠানোর কাজ করেছেন এই ভয়ঙ্কর দুর্ঘটনা সাম্প্রতিককালে রায়না থানা নয় বর্ধমান জেলাতেও ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় এর কারণ অনুসন্ধান থেকে উচ্চ সরকারি কর্মচারীরা যান তাদের বিশ্বাস রান্নার সময় হঠাৎ করে চালা চালায় আগুন লাগে এর কারণ অনুসন্ধানে বর্ধমান শহর থেকে উচ্চ পদস্থ সরকারি কর্মচারীরা যান তাদের বিশ্বাস রান্নার সময় হঠাৎ করে চালায় আগুন লাগে এবং পাশাপাশি লাগানো ঘরগুলো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রতিরোধে তেমন সুযোগ না থাকায় আগুন অল্প সময়ে গ্রামের অধিকাংশ বাড়ি গ্রাস করে এক সময় এই অগ্নিকাণ্ড ব্যাপক এবং ভয়ঙ্কর আকার ধারণ করে গ্রামবাসীদের সর্বাংশে শেষ করে দেয় সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায় না সমস্ত গ্রাম একসঙ্গে নিঃশেষে অগ্নি গ্রাসে ধ্বংস হয়েছে এর বিভৎসব রূপ চোখে দেখা যায় না শিশু এবং বৃদ্ধদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দানের জন্য রায়না হাসপাতালে ভর্তি করা হয় সারা রাত পুলিশ প্রশাসন দুর্গতদের পাশে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শোক সন্তপ্তদের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে সরকারি উদ্যোগে গৃহ নির্মাণের ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন এবং গ্রামবাসীদের এই চরম বিপর্যয়ের পাশে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করে শীঘ্র ক্ষতিগ্রস্তদের সঙ্গে মিলিত হওয়ার কথা বলেছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী তার সহৃদয়তায় মুগ্ধ হয়েছেন এবং সব যন্ত্রণা ভুলে যাবেন বলে মনে করেন পৃষ্ঠা হিংসা উন্মত্ত পৃথিবী হিংসা পৃথিবী আর চরম শত্রু হল যে হিংসার বীজ বপন করেছিল তার সন্ধান নেই কিন্তু পৃথিবীতে রক্তক্ষয়ের নিষ্ঠুরতা দেখে মনে হয় তার পবিত্র শরীরে বিস্ফল বপন করায় নিষ্ঠুর হিংসা উত্তরকালকে গ্রাস করেছে কত না বিবর্তনের মধ্য দিয়ে বিশ্বে মানব জীবনের উদ্ভব মানুষ প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সমাজ গড়েছে পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে সভ্যতাকে তাকে বরণ করেছে সভ্যতার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী শুরু হয়েছে মানুষের কর্মদক্ষতার তৎপরতা আত্মিক বন্ধন এবং মানবতা সভ্যতার অহংকার মানুষকে গ্রাস করেছে কিন্তু সুখী জীবন এবং আনন্দ ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অন্তর্হিত হওয়ায় মানবচিত্তে স্থান করেছে আদিম হিংসা এই হিংসা শুধু সমাজকে ধ্বংস করেনি সভ্যতার কণ্ঠেও পড়িয়েছে ফাঁসি যার হাত থেকে বিশ্বের মুক্তি প্রয়াস সুদূর পড়া হত। ধীরে ধীরে সমাজ সাম্রাজ্যবাদ এবং ক্ষমতাধর দেশগুলো অপেক্ষাকৃত পিছিয়ে পড়া দেশের ওপর ক্ষমতার আস্ফালনে প্রভুত্ব করার প্রতি আগ্রহী হয়ে উঠেছে মানুষের ওপর মানুষের আধিপত্যের সূচনা প্রাচীন যুগ থেকে অসভ্য বর্বর গুহাচারী মানুষ অন্যের ওপর প্রভুত্ব করে অহংকার লোভ চরিতার্থ করেছে ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে যুদ্ধ জয়ের উদগ্র বাসনায় চেঙ্গিজ খা তৈবুর লং আহম্মদ শাহ আবদা আলেকজান্ডার প্রমুখরা এদেশে রক্তের স্রোত প্রবাহিত করে ক্ষমতার দম্ভকে মুখর করেছিল এরই ফলশ্রুতিতে আজও বিশ্বের সর্বত্র রক্ত হনন প্রবৃত্তি পরিলক্ষিত হচ্ছে নানা ধরনের যুদ্ধাস্ত্র নির্মিত হয়েছে বিজ্ঞানের দয়ায় এবং নিষ্ঠুর মানুষ রণহিংসায় উন্মত্ত হয়ে পৃথিবীকে গলিত আধারে ঢেকে দিয়েছে এক সময় যা ছিল তরবারি কুঠার তীর্ধন গদা ঢাল বর্ম বর্মশল তারই পরিবর্তিত রূপ গোলা বারুণ এর ব্যবহার মানুষকে আধুনিকতার দিকে টেনে নিয়ে যায় বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে মানুষ উন্নততর যুদ্ধাস্ত্র নির্মাণ করে পরমাণু বোমা বোমারু বিমান যথার্থ আধুনিক সমরসজ্জার দ্বারা ক্ষমতাধর দেশগুলো দুটি বিশ্ব যুদ্ধ পরিচালিত করে মানুষ তো তিমির বিলাসী ছিল না ছিল তিমির বিনাশী কিন্তু কোন নির্মমতার ফলে তার হাতে উঠেল ভয়ঙ্কর সমরাস্ত্র পৃষ্ঠা বিরাশী এবং তা প্রয়োগ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক সাম্রাজ্যবাদ অর্থনৈতিক শোষণ যুদ্ধাস্ত্র কেনার জন্য চাপ দিতে থাকা ভয় দেখানো সীমা আনা, লঙ্ঘন ইত্যাদি তুচ্ছ কারণ দিয়ে ধ্বংস খেলায় মেতে কয়েকটি দেশ ভুলে গেছে সেই অমক বাণী এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভীষণতায় পৃথিবী শিউরে উঠেছে আজ হিরোসীমা নাগাশাকি অঞ্চলে নিশ্চিহ্ন করে মনুষ্যত্বকে ধ্বংস করে তা মানুষ আজ উপলব্ধি করেনি সাহিত্য বিজ্ঞান সংস্কৃতি শিল্প ভাস্কর্য কৃষি ইত্যাদি সর্বাংশের ধ্বংস হয় আর চারিদিকে ধ্বংসের স্মরণ চিহ্ন ছড়িয়ে থাকে পৃথিবীর সর্বত্র আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে যুদ্ধে বিশ্বের সব দেশেই এই নারকীয় অবস্থা এবং এর জন্য মানুষের অপরিণামদর্শিতা দায়ী শাসকের রক্তচক্ষু প্রদর্শন ক্ষমতার দম্ভ এবং প্রভুত্বের অহংকার মানুষকে একটি গন্ডিতে ধরে রাখে এবং এখানে থেকেই তৈরি হয় ধ্বংসের মত্ততা রক্তের স্বাদ কেমন যে ভুল রক্তের স্বাদ কেমন তা যদি মানুষ একবার জেনে যায় তাহলে নিশ্চিতভাবে রক্ত বাসনা মানুষকে উন্মাদ করে রক্তের নির্ঝর টানে মানুষকে তীব্র লোভের গভীরে ধরে রাখে যার জন্য বিশ্বব্যাপী আজ শুরু হয়েছে ধ্বংসের ভীষণতা একবিংশ শতাব্দীতে উপনীত হয়ে মানুষ উপলব্ধি করেছে যুদ্ধের ভয়ঙ্কর রূপ মনুষ্যত্বকে নিশ্চিতভাবে গ্রাস করছে বিশ্ব থেকে শান্তির বাতাবরণ সরে যাওয়ায় আজকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভাবছে এখন সকাল রাতের চেয়েও অন্ধকার সাম্প্রতিককালে বিশ্বব্যাপীর বিশ্বব্যাপী বাড়ছে মানুষ আতঙ্কিত শান্তি নেই ব্যক্তি এবং সমাজ জীবনে বিশ্বের শক্তিধর দেশগুলো তৎপর হয়েছে যুদ্ধাস্ত্র বিক্রিতে বিজ্ঞানের উন্নতিতে মানুষ সুখী এবং প্রত্যাশা পূরণের পূর্ণত ইঙ্গিত পেয়েছে কিন্তু যুদ্ধ রক্তক্ষয় এবং বিপন্ন অস্থিরতা বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছে আতঙ্কের দিকে এই আতঙ্ক থেকে মুক্ত হওয়ার প্রয়াস করতে হবে এবং বিশ্বে ছড়িয়ে দিতে হবে মানব মৈত্রী এজন্য প্রত্যাশা পূরণের অভিপ্রায়ে মানুষকে বলতেই হবে এই পথে আলো জেলে পৃথিবীর ক্রম মুক্তি হবে কলমে এক হাতে বিজ্ঞানের জয়যাত্রা এবং মানুষের ভবিষ্যৎ ক কথামুখ খ বিজ্ঞানের অগ্রগতি এবং চেতনা গ প্রাত্যহিক জীবন এবং বিজ্ঞান ঘ বিজ্ঞানের উপকারী ভূমিকা সাঙ্গ কথা প্রশ্ন দুই প্রাত্যহিক জীবন বিজ্ঞান ক কথামুখ এবং মানুষ গ জীবন বিজ্ঞানের ভূমিকা ঘ বিজ্ঞান এবং সংকট কথা প্রাকৃতিক দুর্যোগ এবং ছাত্র সমাজের ভূমিকা ক কথামুখ প্রাকৃতিক দুর্যোগের বিভিন্নতা গ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির দিক ঘ ছাত্র সমাজের কর্তব্য উঁ সঙ্গ কথা প্রশ্ন চার মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা ক কথা মুখ খ বিজ্ঞান চর্চার আদি পর্ব গ শিক্ষায় মাতৃভাষা ঘ বিজ্ঞান এবং মাতৃভাষা ও অসাঙ্গ কথা পাঁচ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান ক কথা মুখ খ ইংরেজি ভাষা এবং শিক্ষার সূত্রপাত গ ইংরেজি ভাষার বিস্তার ঘ স্বাধীন ভারতে শিক্ষার আয়োজন উ রবীন্দ্রনাথের পরামর্শ চ সাঙ্গ কথা ছয় শৃঙ্খলা এবং নিয়মানুবর্তী তা কথা মুখ শৃঙ্খলা কাকে বলে গ শৃঙ্খলা এবং নিয়মানুবর্তী তার ভূমিকা উঁ শৃঙ্খলা এবং নিয়মানুবর্তী তার অভাবের কারণ পৃষ্ঠা তিরাশি সাত নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ ক কথামুখ দেশে নিরক্ষরতার হিসাব গ নিরক্ষরতার কারণ ঘ সাক্ষরতার প্রয়াস উঁ ছাত্র সমাজের ভূমিকা চ কথা আট একটি হাটের আত্মকথা ক কথামোগ খ হাটের জীবন গ মানুষের সঙ্গে বন্ধন ঘ জীবনের যন্ত্রণা এবং আক্ষেপ উঁয় সাঙ্গ কথা নয় একটি গ্রামের কয়েকটি দিন ক কথামোগ খ গ্রামে যাওয়ার উৎসাহ গ গ্রামের সঙ্গে একাত্মতা ঘ গ্রামে একটি পরিবারের সঙ্গে সম্পর্ক উঁয় অভিজ্ঞতা চ কথা দশ জলমগ্ন কলকাতা ক প্রকৃতির অস্থিরতা গ নিকাশি ব্যবস্থার সংকট ঘ সংকট সমাধানের তৎপরতা আগামী দিনের প্রয়াস চ সাঙ্গ কথা এগারো পশ্চিমবঙ্গে শিল্প ভাব সম্ভাবনা ক খ শিল্পের পরিবেশ গ শিল্পের ব্যাপারে নানা উদ্যোগ ঘ শিল্প সম্ভাবনা এবং পরিস্থিতি ও সাঙ্গ কথা প্রশ্ন ভার পণ প্রথা এবং নারী নির্যাতন ক কথামুখ ক্ষণ প্রথা কাকে বলে গ পন প্রথার উদ্ভব ঘ পন প্রথার নির্যাতন এবং নারী উঁ প্রতিকারের উদ্যোগ চ কথা তেরো বিজ্ঞান চর্চায় বাঙালি ক কথামুখ প্রাচীন বাংলায় ইংরেজ আমলে বাঙালির বিজ্ঞান ভাবনা গ উনিশ শতকে বাঙালির বিজ্ঞান চর্চা ঘ বাঙালি বিজ্ঞানের কীর্তিত্ব ও সাঙ্গ কথা চোদ্দ কম্পিউটার এবং আধুনিক জীবন ক খ কম্পিউটারের আবিষ্কার গ কম্পিউটারের ব্যবহার ঘ কম্পিউটার ও বর্তমান জীবন উঁ সাঙ্গ কথা পনেরো পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজ ক কথামুখ খ পরিবেশ কি গ পরিবেশের বর্তমান অবস্থা ঘ পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজ সাঙ্গ কথা ষোলো শিশু শ্রমিক এবং সামাজিক সমস্যা ক কথামুখ খ শিশু শ্রমিক কি এবং কেন গ শিশু শ্রমিকের জন্য সমাজের অসহায়ত্ব ঘ জনচেতনা এবং শিশু শ্রমিক নিরসনের প্রয়াস উঁ সাঙ্গ কথা সতেরো একটি গ্রামের আত্মকথা ক কথা ও খ গ্রামটি জন্ম গ গ্রামটি বিকাশ এবং জনগোষ্ঠী ঘ গ্রামের বেদনার দিক ও গ্রামের প্রাপ্তি চ সাঙ্গ কথা আঠেরো একটি চড়ুই ভাতি কথামহ খ চড়ুই ভাতির উদ্দেশ্য এবং আয়োজন গ চরুই ভাতির আনন্দ ঘ অচরুই ভাতির প্রাপ্তি উঁয় খাওয়া এবং ভালো লাগা চ সাঙ্গ কথা উনিশ রক্তদান জীবনদান ক কথা মুখ খ রক্তের প্রয়োজন গ রক্তদানে মানুষের ভূমিকা ঘ রক্তের শ্রেণী বিভাগ উঁয় রক্তদানের গুরুত্ব এবং যুব সমাজ চ সাঙ্গ কথা নির্মিতি প্রবন্ধ রচনা এখানে শেষ হল পরবর্তী নির্বৃতি মঙ্গানুবাদ পরবর্তী ফাইলে